এই যে আমি একটা অভিযান আমরা শুরু করেছি অবৈধ ক্লিনিক অবৈধ ডায়াগনস্টিক এগুনাতে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে টিম যাবে সেই টিমটাকে জন্য ওনারা সর্বাত্মক সহায়তা করেন কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় তো জুডিশিয়াল পাওয়ার নাই এটা ডিসি সাহেবদের আছে এবং এখানের জন্য কোনো প্রতারণা কোনো না হয় মানে ভুল মানে এই অভিযানটা যেন সুষ্ঠুভাবে হয় এবং এবং যদি কোনো রকম কোনো বাধা আসে তারা যেন আমাদের আমাকে আমাদেরকে অবহিত করে আমার যেটা ডিসি সাহেবদের সঙ্গে আজকে কথা হলো ডিসি সাহেবদেরকে ওনারা অনেক কিছুই কথা বলছেন আমাদেরকে অনেক জায়গায় জনবল নাই অনেক জায়গায় রোগীর বেডের সংখ্যার থেকে রোগীর সংখ্যা বেশি তারপরে সেই অনুপাতে টাকা বরাদ্দ নাই এই সমস্ত কথাগুলো আমরা শুনছি এবং শুনে বলছি যে আমি এটা চেষ্টা করব এগুলোকে সলভ করার জন্য আমাদের তরফ থেকে একটা কথা ছিল এই যে আমি একটা অভিযান আমরা শুরু করেছি অবৈধ ক্লিনিক অবৈধ ডায়াগনস্টিক এগুনাতে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে টিম যাবে সেই টিমটাকে জন্য ওনারা সর্বাত্মক সহায়তা করেন কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় তো জুডিশিয়াল পাওয়ার নাই এটা ডিসি সাহেবদের আছে এবং এখানের জন্য কোনো প্রতারণা কোনো না হয় মানে ভুল মানে এই অভিযানটা যেন সুষ্ঠুভাবে হয় এবং এবং যদি কোনো রকম কোনো বাধা আসে তারা যেন আমাদের আমাকে আমাদেরকে অবহিত করে এটাই ছিল ওনাদের কাছে যেন আমরা অভিযানটা সুষ্ঠুভাবে সারা বছর ধরে করে সম্পন্ন করতে পারি ঠিক আছে ধন্যবাদ বলেন বলেন না জনবল কথা তো বললাম জনবল মানে আমরা মাননীয় মন্ত্রী সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাস্থ্য খাতের বিভিন্ন হাসপাতালের বিপরীতে জনবল নির্দিষ্ট করে দিয়েছে একটা প্রজ্ঞাপন হয়েছে সেই অনুযায়ী জনবল পদায়ন এবং পদোন্নতি করতে আপনার কত সময় লাগবে আমি তো এই কয়েকদিন আগে জনপ্রশাসন মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের দুই সচিব সহ আমরা মিটিং করেছি এবং মিটিং করে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট আপ ছিল সেটা আমরা দিয়েছিলাম ওনারা এটা অ্যাপ্রুভ করছে এবং এটা আমরা তো সময় লাগবে পর্যায়ক্রমে একবারে তো সব কিছু সম্ভব নয় তো সারা দেশে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা সব হাসপাতালে করবো তাদের সমস্যা হচ্ছে মেইনলি দেখেন এখন মানে ডাক্তাররা ওখানে ঠিকমতো কাজ করতে পারতেছে না হিমশিম খাচ্ছে এতগুণা রুগী নিয়ে মানে সাধারণ চিকিৎসা ব্যবস্থা যে একটু ব্যাহত হচ্ছে সেটি তাদের মানে কথায় ফুটে উঠছে আমি আশ্বাস দিয়েছি যে আমরা এখন দুইজন আছি আমি একদিন একা ছিলাম দুইজনে মিলে কাজ করে আমাদের সচিব মধ্যে ডিজি মধ্যে সঙ্গে কাজ করে পর্যায়ক্রমে আস্তে আস্তে রাতারাতি সম্ভব না তো আমরা এটা একটা সমাধানের দিকে নিয়ে যাব ডেঙ্গু চিকুনগুনিয়া কোভিডের মতন রোগের প্রাদুর্ভাব রয়েছে এই বিষয়ে কি আপনারা কোনো নির্দেশনা দিয়েছেন আজকে এখানে কোথাও আমাদের একটা পরিকল্পনা আছে আমরা খুব তাড়াতাড়ি আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সরকার মন্ত্রণালয়কে নিয়ে বসবো অলরেডি বোধহয় ডিজি মহোদয় মেয়রদেরকে নিয়ে বসছেন এবং আমি অলরেডি বলছি যে আমরা আগামী সপ্তাহে কোনো এক সময় আমরা ওনাদেরকে নিয়ে একটা আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।